ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তো কথা বলবো সালমান খানের আপকামিং ছবিগুলোর কিছু আপডেটস নিয়ে তো প্রথম একটা কথা বলে রাখি যে টাইগার থ্রি এখনও অবধি চারশো সাতান্ন কোটি টাকা মতো কালেকশান করেছে এবং হিট ভার্ডিক্ট পাওয়ার জন্য টাইগার থ্রির যতটা কালেকশানের দরকার ছিল সেই কালেকশানটা তারা বিট করে দিয়েছে এবং সাড়ে চারশো কোটি টাকা কালেকশান সেটা একটা হিউজ কালেকশান যদি আমি কম্প্যারিজান ওয়াইজ যদি না যাই এবং সালমান খান রিসেন্ট টাইমে অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছে টাইগার থ্রি নিয়ে তার কারণ টাইগার থ্রির যে মেন যেটা প্রবলেম ছিল প্রথম কথা তাদের রিলিজটা ঠিকঠাক টাইমে করা হয়নি সে টাইমে ওয়ার্ল্ড কাপ চলছিল পিক টাইম ছিল এবং তারপরেও এই জিনিসটাকে গ্রা মানে খুব বেশি গ্রাউন্ড লেভেলে তারা টাইগার থ্রিকে প্রমোশনও করেনি যেটা সিনেমা আসার পরে তারা যেভাবে করেছে মিডিয়ার কাছে ইন্টারাকশান করেছে সেই জিনিসপত্রগুলো পরবর্তীকালে করা হয়েছে কিন্তু প্রথমে গ্রাউন্ড লেভেলে সেই ইন্টারাকশানগুলোও করা হয়নি এবার জানি না ওয়াইআরএফের এই মানে এটার কি থিওরি ছিল এটার পিছনে এটা বুঝতে পারিনি তো ওভারঅল কম্প্যারিজান ওয়াইজ যদি না যাই টাইগার থ্রি একটা ভালো কালেকশান করেছে এবং সালমান খানের একটা লয়াল বেস আছে তারা তার ছবি দেখতে যাবেই তার খুব খারাপ ছবিও দেড়শো কোটি একশো কোটি কালেকশান করেই নেয় তো এটা অন্য স্টারের ক্ষেত্রে এই জিনিসটা কখনোই সম্ভব নয় যে একটা খারাপ ছবি সে ডেলিভার করে একশো দেড়শো কোটি টাকা কামাতে পারবে তো সেটা সালমান খান অবশ্যই করে দেখায় তো অবশ্যই তার এবার ভালো ছবির প্রতি দেখা উচিত এবং ভালো ডিরেক্টারদের সাথে কাজ করা উচিত যেটা অলরেডি টাইগার থ্রি তার হয়তো ফার্স্ট অ্যাটেম্প ছিল এবং এরপরে তার যে রিসেন্ট টাইমে যে ছবিটা আসবে যেটাতে বিষ্ণুবর্ধনের সাথে সে কাজ করছে এবং বিষ্ণুবর্ধন খুব ভালো অ্যাকশান সিকোয়েন্সগুলোকে ডিজাইন করে খুব রিয়েলিস্টিক ওয়েতে করে এবং অলমোস্ট সে কারণ জোয়ারের সাথে অলরেডি একটা মানে সে কোলাবোরেশন করে ফেলেছে তো সেখানে সেই ছবিটাতে সে স্টারকে কিভাবে ইউজ করতে হয় কিভাবে অ্যাক্টারকে ইউজ করতে হয় ইমোশনাল সিনসগুলোকে কীভাবে বিল্ড আপ করতে হয় সেই জিনিসগুলো সে খুব ভালো হয়েতে জানে এবং এই ছবিটা অপারেশান ক্যাকটাস যেটা নাইনটিন এইটটি এইটে হয়েছিল তো সেইটার ওপর বেসড করে এই ছবিটা হবে এবং এই ছবিটাতে অনেক কিছু ইমোশান জড়িয়ে থাকবে এবং একটা রিয়েল স্টোরির ওপর বেসড করে এই ছবিটা হবে এবং কারণ জোহার এটা কনফেস করেছে যে তারা নাইনটি এইটের যে টাইমটা ছিল সেই টাইমটাকে কোথাও গিয়ে তারা রিক্রিয়েট করবে এবং সালমান খান যে ক্যারেক্টারটা প্লে করছে সেই ক্যারেক্টারটার প্রতি সে এখনও লুক এখনও সেট আপ হয়নি সেই লুক সেট আপ সব কিছু প্রি প্রোডাকশানের কাজ শেষ হয়ে মোটামুটি দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে এই ছবির শ্যুট স্টার্ট হয়ে যাবে এবং এই ছবিটা সব কিছু ঠিকঠাক থাকলে দু হাজার পঁচিশের ঈদেতে এই ছবিটা আমরা দেখতে পাবো এবং এই ছবিটাতে একদম রভাবে তারা শুট করতে চাইছে এবং রিয়েল লোকেশানে শ্যুট করতে চাইছে একদম রিয়েলিস্টিক ওয়েতে শুট করতে চাইছে এবং তার জন্য তারা কোনোভাবে ভিএফএক্সের পোর্শান বেশি ইউজ করবে না এই ছবির মধ্যে তো দেখার যে এই ছবি যার বাজেট এত বেশি ইন্ডিয়ান সিনেমার ওয়ান অফ দ্য মানে এমন একটা ছবি যেটা হয়তো এত বাজেটের ছবি এবং তো এক্সপেক্টেশন অবশ্যই রাখা যেতে পারে এই ছবিটার প্রতি এবং সেকেন্ডারি সালমান খান এগুলোও কনফেস করেছে যেটা আমি অলমোস্ট বলেছি যে তার আপকেমিং যে লাইন আপ আছে সেগুলো অনেক বেশি ফ্র্যাঞ্চাইজের ওপর কাজ যেখানে সে কিক টু বা দাবাং ফোর সব ছবির প্রতি কাজ করবে এবং এর সাথে সাথে সুরাজ বারজাতিয়ার পরবর্তী ছবির সাথেও তাকে দেখা যাবে তো দেখার যে এই চারটে ছবি তার যে লাইন আপে আছে সেগুলো কীরকমভাবে হয় প্রথম ছবিটা যেটা বিষ্ণুবর্ধনের সাথে আসবে সেই ছবিটা নিয়ে আমার আপাতত বেশি আশা আছে দাবাং থ্রি এবং কিক ছবিটা আমার ভালো লেগেছিলো কিন্তু সেই টাইমে কিক ছবিটাকে যেভাবে লোক অ্যাকসেপ্ট করেছিল আমার মনে হয় না যে কিক পার্ট টু সেইভাবে ওই রকমই কাইন্ড অফ জিনিসপত্র বানালে হয়তো অ্যাকসেপ্ট করবে কারণ এখন সালমান খানকে খুবই সিরিয়াস ওয়েতে লোক নিতে শুরু করে দিয়েছে তো দেখার যে এই আপডেটগুলো ঠিকঠাক এক্সিকিউট হলে কিরকম হয় তো এটাই ছিল বক্তব্য তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক স্যার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অল বাই